হাতের কাজে করে সম্পূর্ণ টিউটোরিয়াল আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এমন ইউনিক ইউনিক জিনিস উপহার পেতে পারেন এবং আপনারা নিজেই ঘরে বসে তৈরি করে নিতে পারেন। তো এখানে যে গড়িটি দেখতে পাচ্ছেন, এটি সম্পূর্ণ হাতের কাজের। আপনাদের প্রশ্ন থাকে যে এই প্রত্যেকটা গড়ি আমি কিভাবে করি, তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি একটি 11 ইঞ্চি ফ্রেম নিয়েছি, ঠিক আছে, একটু বড় সাইজের ফ্রেম নিয়েছি কারণ এটিকে আমি দেয়াল গড়ি বানাবো। তো 1 ইঞ্চি পরিমাণ করে আমি লেখাগুলো লিখে নিয়েছি, এটা আপনারা একটু বড় ছোট করতে পারেন, 1/2 ইঞ্চিতেও লেখাগুলো নিতে পারেন। তো আমি আমার সুবিধা মতো করে নিয়েছি। এটা হচ্ছে 11 ইঞ্চি ফ্রেম, আবারও বলে দিচ্ছি। তারপরে আমি আর্ট করে আমার কিছু কাজ করে নিয়েছি। এখন আমি যে লেখাগুলো লিখেছি সেগুলো করব। আপনারা সাধারণত জিজ্ঞেস করেন যে আমি লেখাগুলো কিভাবে তুলি, আমি এখানে ক্রস সেলাই দিয়ে তুলি। প্রথমে দেখেন, আপনারা আপনাদেরকে বলি, যদি আপনারা এটাকে ক্রস সেলাই দিয়ে ফিল আপ না করতে চান, তবে আপনারা বর্ডার সেলাই দিয়েও করতে পারেন, সেটা উপর নিচ বর্ডার দিয়ে করলেও সুন্দর লাগবে। তো এখানে আমার হচ্ছে ক্রস সেলাইটা দিয়ে করলে ভালো লাগে এবং একটু তাড়াতাড়ি হয়, সেই জন্য আমি ক্রস সেলাই দিয়ে সেলাইটি করে নিচ্ছি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন। আশা করছি আপনি নতুন হলেও কাজটি সম্পূর্ণভাবে শিখতে পারবেন। আর এই গড়িটির রিকোয়েস্ট এত বেশি থাকে যে কিভাবে আমি সেট করি গড়ি, কিভাবে লাগাই, তো সব কিছু আমার হচ্ছে এত লং ভিডিও তো দেওয়া সম্ভব না। আমি আপনাদের জন্য সকাল 8টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত এই কাজটি কমপ্লিট করে দেন হচ্ছে ভিডিওটি করেছি। অবশ্যই ভিডিও করা এত সহজ কোনো বিষয় না, আর এত গরমের মধ্যে আমি খুব কষ্ট করেছি ভিডিওটি করার জন্য। অবশ্যই অবশ্যই আপনারা একটি কমেন্ট করে দিবেন, আর এমন নতুন নতুন ডিজাইনের ঘড়ি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলের পাশেই থাকবেন। তো এখানে আমি অক্ষরগুলো একেবারেই ক্রস সেলাই দিয়ে দেখুন একেবারে ফিল আপ করে দিচ্ছি। তো প্রত্যেকটা লেখা আমি এভাবে ফিল আপ করবো। তো দেখুন আমি বন্দি ক্যামেরায় ফিল আপ করে নিয়েছি, যেভাবে ওই ক্রস সেলাইগুলো করেছি এভাবেই মূলত করে ফেলেছি। এখন আমি যে সবুজ সবুজ পাতা টাইপেরগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হাফ চেন, ঠিক আছে, আপনারা চেন সেলাই অবশ্যই চেনেন। তো যে খালি খালি যে চেনটা, সেটা ব্যবহার করে আমি এখানে পাতাগুলো করেছি। একদম সহজ, আপনি যদি নাও পারেন, সুই না ধরতে পারলেও আশা করছি পারবেন। তো দেখুন এখানে আমি পাতাগুলো কিভাবে করে নিচ্ছি। আবারও বলতেছি, আপনারা হচ্ছে গড়িটি কেমন লেগেছে সেটি কমেন্ট করবেন, আর বিশ্বাস করবেন কি না জানি না, এই গড়িটি এত বেশি সুন্দর ছিল যা বলা বাহুল্য। যাই হোক, এখন আমি হচ্ছে এই গড়িটির সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই একটা কমেন্ট তো আপনাদের কাছ থেকে পেতেই পারি, আর কেমন হয়েছে সেটিও জানাবেন। তো দেখুন আমি এখানে চেন সেলাই দিয়ে, এই যে ছোট ছোট চেন সেলাই দিয়ে আমি লাভের ভেতরে দিয়ে দিচ্ছি, যাতে বোঝা যায় যে ঘাসের মধ্যে গোলাপ ফুটে আছে। এরপরে আমি আপনাদেরকে বলে দিব যে এই গড়িটির মধ্যে আমি সময় যতটুকু নিয়েছে তার চেয়ে ফিনিশিং করার জন্য আস্তে আস্তে কাজ করতে হয়েছে। তো এখন আমি গোলাপগুলো করে নিব। এই জন্য আমি প্রথমেই মেরুন কালার সুতা ব্যবহার করছি। আর একটা কথা আপনাদের থাকে যে এখানে কী সুতা ব্যবহার করছি, এখানে লাচি সুতা বা সুন্দরী সুতা ব্যবহার করছি। প্রত্যেকটা লেখাগুলোতে DMC সুতা ব্যবহার করেছি, আর যে গোলাপগুলো সেগুলোতে লাচি সুতা ব্যবহার করে এই গড়িটি করছি। তো দেখুন আমি এখানে গোলাপ করে নিব। এখন গোলাপ আমার করা শেষ, এত কিউট লাগতেছে না? তো আশা করছি ভিডিওটি না টেনে দেখবেন, আমি লাস্ট পর্যন্ত কি করি সেটি দেখবেন এবং হচ্ছে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটি। খুব কষ্ট করে করতে হয়েছে, কখনো কখনো এই গরমের মধ্যে কারেন্ট ছিল না, তারপরেও আমি করেছি কারণ আপনাদেরকে উপস্থাপন দেওয়ার জন্য। এরপরে যদি আপনারা একটু কমেন্ট প্লাস হচ্ছে একটু লাইক না করেন তাইলে কেমন হয় বলেন। তো দেখুন এখানে যে গিট সেলাই দিয়ে দিচ্ছি, গিট সেলাইটা হচ্ছে সুতাটাকে সাধারণত ধরে সেটাকে পেঁচিয়ে নিচ দিক দিয়ে নিয়ে নেবেন, হয়ে যাবে গিট সেলাই। তো দেখতেই পাচ্ছেন আমি কি করছি। এখানে আমি গিট সেলাইয়ের জন্য হালকা একটি কালার নিয়েছি, কারণ হচ্ছে গিট সেলাই যদি গোলাপগুলো একটু হার্ড কালার হয়, তবে গিট সেলাই বা অন্যান্য সেলাইগুলো হালকা হালকা কালার দিবেন, দেখবেন ভাসবে। আর এই গড়িটি আমার রুমে এখনও আছে, এত সুন্দর লাগতেছে যা বলা বাহুল্য। তো দেখুন আমার গিট দেওয়া শেষ, এখন হচ্ছে আমি এটার উপরে প্লাস্টিক পেপার ব্যবহার করব।
তো দেখুন এখানে আমি এক টুকরো প্লাস্টিক পেপার নিয়েছি, এটার উপরে এটাকে আমি এভাবে চেপে আটকে দিব, মানে হচ্ছে ফ্রেমের ভেতর দিয়ে এটাকে আটকে দিব। এরপরে আমি এটাকে টেনে টেনে সোজা করে নেব। এরপরে আমি কস দিয়ে আমার হচ্ছে 1/2 ইঞ্চি সাইজ, সরি অর্ধেক পুঁতিটা 6 ইঞ্চি, সরি 6 সাইজের লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি এভাবে 6 সাইজ, পুঁতি নাম্বার 6 এই সাইজের পুঁতিগুলো লাগিয়ে নিচ্ছি, যাতে আমার হচ্ছে দেখতে সুন্দর দেখায়, আর বেশি বড় পুঁতি হলে খাপ ছাপ দেখা যাবে। তো দেখুন আমার পুঁতি লাগানো শেষ এবং কত সুন্দর দেখাচ্ছে। ফাইনালি আমার কাজ শেষ। এখন আমি এটার মধ্যে আর কিছু কাজ আছে, সেটা হচ্ছে ব্যাটারি লাগাইতে হবে, কারটা সেট করতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি কিভাবে পিছন দিক দিয়ে ব্যাটারি লাগাই। আর কাঁটাগুলো হচ্ছে প্লাস্টিকের উপরে, যেহেতু প্লাস্টিকটা ফার্স্ট ডে আমি আটকে নিয়েছি, এখন হচ্ছে প্লাস্টিকের উপরে আমি এই কাঁটাগুলো সেট করব। অবশ্যই অবশ্যই পাশেই থাকবেন এবং হচ্ছে কমেন্ট করে জানাবেন আমার এই ঘড়িটি দেখতে কেমন হয়েছে। তো দেখুন আমি বন্দি ক্যামেরায় এই ব্যাটারিটি সেট করে নিয়েছি, পেছন দিক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন একটি হার্ডবোর্ডের মধ্যে এই ব্যাটারির মেশিনটি সেট করেছি। এখন হচ্ছে আমি জাস্ট কাঁটাগুলো অ্যাপ্লাই করব, প্রথমে ঘন্টার কাঁটা, পরে মিনিটের কাঁটা, তারপর সেকেন্ডের কাঁটা। পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কি একটা আশ্চর্যজনক বিষয় হয়। তো কমেন্ট করবেন কেমন হয়েছে আমার এই ঘড়ি, আর আপনারা চাইলে নিজেই বাসায় বসে এই ঘড়িটি তৈরি করে নিতে পারেন। এমন সুন্দর সুন্দর ঘড়ি পেতে হলেও অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নেক্সট টাইম আমি এর চেয়েও ইউনিক ঘড়ি উপহার দিব। তো দেখুন এই যে আমার পেছনে ব্যাটারিতেই আমি লাগিয়ে নিচ্ছি, আর আমি প্রথমে মেশিনটি লাগিয়েছি, এরপর হচ্ছে ব্যাটারি লাগাবো সব শেষে। তো এই যে দেখেন আমার ঘড়ি অলরেডি ঘুরতেছে, কেমন লাগতেছে সেটি আপনারা কমেন্ট করে জানাবেন। আর একটা কথা বলবো, অবশ্যই অবশ্যই একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, কারণ আপনাদের এই উৎসাহের ফলে আমি নতুন নতুন সব ভিডিও একদম মন খুলে শেয়ার করতে পারবো। আর এই যে আমার ঘড়ি ঘুরছে এবং কত সুন্দর দেখাচ্ছে দেখেন, কাছ থেকে এটি বাস্তবে ছবির তুলনায় অনেক বেশি সুন্দর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।